আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি তাহলে। আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের 5 নম্বর অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম শৈবাল ও ছত্রাক। ইংলিশ হলো শৈবাল সাইকোলজি, আর ছত্রাক হলো ফাঞ্জাই। আজকের টপিক গুলো হলো শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের গঠন, শৈবালের প্রজনন। প্রথমে জেনে নিই শৈবাল কাকে বলে। অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাসকুলার সমাঙ্গদেহী উদ্ভিদ, যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না, তাদের শৈবাল বলে। তাহলে শৈবালের সংজ্ঞায় এখানে দুটো জিনিস বলা হয়েছে, অভাসকুলার আর সমাঙ্গদেহী। এই দুইটার মানে কেউ বলতে পারবা? অভাসকুলার আর সমাঙ্গদেহী বলতে কি বুঝি? না পারলেও বলো। অভাসকুলার মানে সাউন্ডটা ভালোভাবে আসে না, কোনো ভাস্কুলার টিস্যু থাকে না। হ্যাঁ ঠিক আছে, মানে পরিবহন তন্ত্র থাকে না। আর সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী মানে কাণ্ড পাতায় বিভক্ত থাকবে না। হ্যাঁ গুড, তাহলে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তাদের সমাঙ্গদেহী বল। আচ্ছা, এবার আপনার শৈবাল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদের বেন্থিক শৈবাল বলে। পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় লিথোফাইট। উচ্চ শ্রেণীর জীবের টিস্যু অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলা হয় এন্ডোফাইট। কোনো উদ্ভিদ বা অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় এপিফাইট। গ্রিক ফাইকোস অর্থ সি উইড বা সামুদ্রিক আগাছা, যা শৈবালকে বোঝায়। উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয় তাকে ফাইকোলজি বা অ্যালগোলজি বলে। শৈবালের বৈশিষ্ট্য, শৈবাল সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ এবং আলো ছাড়া জন্মাতে পারে না। এরা সুকেন্দ্রিক অর্থাৎ নিউক্লিয়াসের যাবতীয় উপাদান আছে, এককোষী বা বহুকোষী। শৈবালে কখনো সত্যিকার মূলকাণ্ড পাতা সৃষ্টি হয় না, অর্থাৎ এরা সমাঙ্গদেহী বা থ্যালয়েড। এদের দেহে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নেই। এদের জননাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। এদের স্পঞ্জিয়া সর্বদাই এককোষী। স্পঞ্জিয়াম হলো একবচন, স্পঞ্জিয়া হলো বহুবচন। স্পঞ্জিয়াম জিনিসটা কি? স্পোর সৃষ্টিকারী অঙ্গস্পোর। তাহলে স্পঞ্জিয়াম থেকে স্পোর বা রেণু তৈরি হয়। এদের জায়গোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। শৈবালের যৌন প্রজনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা উগ্যামাস প্রভৃতি। দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য হলো শর্করা, আর কিছু নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন। এরা সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়। আচ্ছা, এখানে যে আমরা ভাস্কুলার টিস্যু বলছি, এর ভাস্কুলার টিস্যু মানে ভাস্কুলার টিস্যু কি 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 অংশ টিস্যু নিয়ে ভাস্কুলার টিস্যু বলো তো? ভাস্কুলার টিস্যু কাকে বলা হয়? জাইলেম, ফ্লোয়েম, ফ্লোয়েম আর একটা ক্যাম্বিয়াম টিস্যু। তাহলে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম টিস্যু, এগুলোকে ভাস্কুলার টিস্যু বলে। এবার আমরা যাব শৈবালের দৈহিক গঠনে। আমরা এখন দেখলো, হ্যাঁ বলো স্যার, এখানে যে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস এগুলা কি? হ্যাঁ এগুলো আছে, এগুলো পরে শৈবালের প্রজননে আমি বুঝাই দেবো। আচ্ছা, এবার আমরা আসি শৈবালের দৈহিক গঠন। হ্যাঁ, আসলে পৃথিবীতে বিভিন্ন ধরনের শৈবাল আছে। এখন এই শৈবালের দৈহিক গঠনগুলো কেমন সেটা আমরা এখন জানবো। এদের আকার, আকৃতি ও গঠনগত পার্থক্য বিদ্যমান। এরা হতে পারে আণবিক খনিক। আণবিক খনিক শৈবালের নাম ক্ষুদ্রতম শৈবাল প্রোক্লোরোকক্কাস, আবার বৃহত্তম শৈবাল যার দৈর্ঘ্য 60 মিটার পর্যন্ত হয় ম্যাক্রোসিস্টিস, সচল এককোষী।
তাহলে শৈবালের অঙ্গজ কোষে যদি এক বা একাধিক ফ্লাজেলা থাকে তখন তাকে বলবো সচল কোষ, যেমন ক্লাইমাইডোমোনাস। আবার অঙ্গজ কোষে যদি কোনো ফ্লাজেলা না থাকে তখন তাকে বলা হয় নিশ্চল এককোষী, যেমন ক্লোরেলা ক্লোরোকক্কাম। আবার আরেক ধরনের শৈবাল হলো কলোনিয়াল। অনেকগুলো এককোষী শৈবাল একত্রে দলবদ্ধ হয়ে অবস্থান করে, নির্দিষ্ট সংখ্যক কোষ নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত হয়ে যে ফাঁপা কলোনি সৃষ্টি করে তাকে সিনোবিয়াম বলে। কলোনিয়াল শৈবাল দুই ধরনের হয়, একটা হলো সচল কলোনি আর একটা হলো নিশ্চল কলোনি। সচল কলোনি বহুকোষী এককোষী বহুকোষী সচল এককোষী শৈবাল একত্রে সাইটোপ্লাজমিক সূত্র দিয়ে যুক্ত থেকে, এবং শৈবালের যে গুচ্ছটা সেই গুচ্ছটা যদি জিলেটিন আবরণের মধ্যে থাকে এবং গুচ্ছটা গোলাকার বা ডিম্বাকার কলোনি গঠন করে তখন তাকে আমরা বলবো সচল কলোনি। মানে অনেকগুলো এককোষী সচল শৈবাল নিজের মধ্যে পরস্পর যোগাযোগ রক্ষা করে সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা, এবং তারা যে গঠনটা তৈরি করে সেটা হয় গোলাকার বা ডিম্বাকার, এবং তাদের এই গুচ্ছাকার শৈবালের চারপাশে যে আবরণটা থাকে সেটা হলো জিলেটিন। এই ধরনের শৈবাল কারা? ভলভক্স, ইউডোরিনা, পেন্ডোরিনা। এবার আসবো নিশ্চল কলোনি। বহু সংখ্যক নিশ্চল এককোষী শৈবাল একত্রে জিলেটিন আবরণের মধ্যে থেকে গোলাকার বা তারকাকার বা জালিকাকার যদি কলোনি গঠন করে তখন তাকে আমরা বলবো নিশ্চল কলোনি। তাহলে এই ধরনের শৈবালের কোনো ফাজেলা থাকবে না। হাইড্রোডিকটায়ন স্নে ডেসমাস। আবার কিছু শৈবাল আছে বহুকোষী এবং দেখতে পাতার মতো, আলভা। বহুকোষী এবং অশাক ফিলামেন্টাস, অশাক মানে কোনো শাখা নাই, ফিলামেন্টাস মানে হলো সূত্র, যেমন ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা। বহুকোষী এবং শাখান্বিত ফিলামেন্টাস, তাহলে এ ধরনের শৈবাল হলো বহুকোষী এবং সূত্রগুলো হবে শাখান্বিত, যেমন ক্লাইডোফোরা কিটোফোরা। বহুকোষী এবং হেটেরোট্রাইটাস, এটা উদাহরণ হলো কিটোফোরা। ফিলামেন্টাস মানে হলো সূত্রক, সূত্রকের ইংলিশ হলো ফিলামেন্ট, আর সূত্রাকার মানে হলো ফিলামেন্টাস। সাইফনের মতো সাইফন অর্ধবায়বীয় মানে কি? সাব এরিয়াল, অর্ধবায়বীয়। অর্ধবায়বীয় মনে করো কিছু মাটির সাথে লেগে আছে, আর শৈবালের কিছু অংশ, শৈবাল হোক বা অন্য যে কোনো উদ্ভিদ হোক, কিছু অংশ হলো মানে এমনি বাতাসের মধ্যে আছে এরকম। যেমন মনে করো যে এই আমরা যে আম আম গাছ বা জাম গাছ, এদের কাণ্ডটা কি পুরাপুরি বায়বীয়, খালি তার মূল অংশটা মাটিতে আছে। হ্যাঁ, আবার কিছু উদ্ভিদ দেখবা, কিছু উদ্ভিদ দেখবা যে মাটিতে সাইত অবস্থায় কিছুটা আছে, তারপরে আবার কিছু দূর যে কিছু অংশ তার কাণ্ড আবার বায়বীয় অংশে চলে গেছে, তাহলে সেগুলোকে বলা হবে অর্ধবায়বীয়। যেমন কিছু ঢেঁকি শাক তোমরা দেখতে পারো, ফার্ন, ফার্ন অর্ধবায়বীয় হতে পারে। ফার্নের কিছু অংশ মাটির সাথে লেগে থাকে, কিছু অংশ আবার উপরের দিকে ওঠে। স্যার সব উদ্ভিদই তো না, লোনা পানি কি? হ্যাঁ, লোনা পানি মানে লবণাক্ত, লবণ থাকবে যে পানিতে বেশি, সমুদ্রের পানি। সাইফনের মতো মানে নলাকার, যেমন ভাউচেরিয়া, জালের মতো নেট নেট টাইপের হাইড্রোডিকটায়ন। দেহটা যদি পর্ব মধ্যপর্ব সাদৃশ্য হয়, যেমন কারা। পর্ব আর মধ্যপর্ব জিনিসটা বোঝো? উদ্ভিদের কাণ্ডে, হ্যাঁ উদ্ভিদের কাণ্ডে যে ভাগ ভাগ গুলো থাকে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো ক্লিয়ার ধারণা পাবা। যেমন মনে করো কুসুর, কুসুরের আমরা কিছু নরম অংশ খেয়ে ফেলি, আর কি কুসুরের মধ্যে দেখবো যে একটা বিট্টু টাইপের একটা শক্ত অংশ থাকে, সেটা আমরা খেতে পারি না, সেটা কামড়ে। কিসের মধ্যে? কুসুর, সুগার ক্যান, আখ। ও আখ, হ্যাঁ। তাহলে এই আখের মধ্যে আমরা দেখি যে নরম অংশ, নরম কাণ্ড খেতে পারি, আবার দেখা গেলো নরম কাণ্ড যেগুলো খেতে পারি সেটাই কিন্তু পর্ব, আর যেগুলো খেতে পারি না শক্ত অংশ সেটা কিন্তু পর্ব মধ্য বা মধ্য বর্ণ।
তাহলে এরকম আখের লম্বা একটা কাণ্ড, এবং এই কাণ্ডের মধ্যে পর্ব এবং মধ্যপর্ব আমরা দেখতে পাই। তাহলে পর্বগুলো আমরা খেতে পারি, সেগুলো নরম, আর পর্ব মধ্য বা মধ্যপর্ব সেগুলো শক্ত, খেতে পারি না। তো কারা যে শৈবালটা আছে, এই শৈবালে এরকম এই আখের মতো দেহটা অনেকটা আখের মতো পর্ব এবং পর্ব মধ্য মনে হবে, কিন্তু আসলে সেগুলো প্রকৃত অর্থে পর্ব আর মধ্যপর্ব নয়। দেখে মনে হবে যে এগুলো অনেকটা পর্ব বা মধ্যপর্বের মতো, কিন্তু আসলে প্রকৃত অর্থে তারা পর্ব বা মধ্যপর্ব নয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? বলা হয়েছে দেহ পর্ব বা মধ্যপর্ব সাদৃশ্য, মানে তাদের মতো দেখতে, কিন্তু আসলে প্রকৃত অর্থে সেগুলো পর্ব বা মধ্যপর্ব নয়। আরেকটা উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি সার্গাসাম, এদের দেহ বাহ্যত মূল কাণ্ড ও পাতার ন্যায়। তাহলে এদের ক্ষেত্রেও ঠিক তাই, দেহটাকে দেখে মনে হবে যে এই অংশটা মূলের সাথে তুলনীয়, এই অংশটা কাণ্ডের সাথে, এই অংশটা পাতার সাথে তুলনীয়, কিন্তু প্রকৃত অর্থে সেগুলো মূল কাণ্ড পাতা না। দেখে আমরা ধারণা করতে পারি যে মূল কাণ্ড পাতার সাথে তুলনা করা যেতে পারে, এই জন্য এটা হলো সার্গাসাম। পুরো দেহটা শুধু মূলের মতো নাকি কিছু অংশ মূলের মতো? না, উদ্ভিদটা দেখেই মনে হবে যে কিছু অংশ মূলের মতো আছে, কিছু অংশ কাণ্ডের মতো আছে, কিছু অংশ পাতার মতো আছে, কিন্তু প্রকৃত অর্থে সেগুলো কিন্তু মূল কাণ্ড পাতা না, দেখে মনে হবে। ঠিক আছে, তাহলে স্যার ওইগুলা কি? ওগুলো আসলে তারা আমরা শৈবালের বৈশিষ্ট্য কি কি জানলাম, ফ্যালোয়েড, মানে সমাঙ্গ দেহি, সব অঙ্গই প্রায় সমান, এদের দেহকে প্রকৃত অর্থে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তাহলে আমরা এখানে ধারণা নিতে পারি যে উদ্ভিদটাকে দেখে অনেকটা মনে হচ্ছে যে এটা মূলের সাথে তুলনীয়, এটা কাণ্ডের সাথে তুলনীয়, এটা পাতার সাথে তুলনীয়। হ্যাঁ, আমরা অনেক প্রাণী আছে না, অনেক পৃথিবীতে অনেক প্রাণী আছে, যেমন আমরা জেলিফিশ বা এরকম অনেক প্রাণী আছে, দেখে বলবো যে না এই প্রাণীটা দেখতে পাতার মতো, বলি না আমরা এরকম, বা এই প্রাণীটা দেখতে মূলের মতো, এরকম আমরা বলি না? তো ঠিক ওই রকম টাইপের, আসলে কি সেগুলো সেই প্রাণীটা মূল বা সেই প্রাণীটা কি পাতা, তা কিন্তু না, দেখে আমরা এরকম বলতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? অভাসকুলার কি? অভাসকুলার মানে পরিবহন টিস্যু নাই, অভাসকুলার মানে পরিবহন টিস্যু নাই। শৈবালে পরিবহন টিস্যু নাই? না না, শৈবালে পরিবহন টিস্যু তন্ত্র থাকে না, জাইলেম ফ্লোয়েম এগুলো থাকে না। আচ্ছা, এবার আমরা আসি যে ক্লোরোপ্লাস্ট, শৈবালে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, যেমন স্পাইরোগাইরা যে শৈবাল আছে তার ক্লোরোপ্লাস্ট দেখতে সর্পিলাকার, স্পাইরাল। ক্লাইমাইরোবন আছে পেয়ালার মতো, তারপর হলো কলার পাত ক্ষেত্রে থালার মতো, ইডোগোনিয়াম জালিকার ন্যায়। ইডোগোনিয়াম, এখানে ও আর ই এর উচ্চারণটা আমরা করব ইডোগোনিয়াম, ও এর উচ্চারণ হবে না। ইলোথিক্স গার্ডেল আকৃতির বা বেল্ট আকৃতির, জিগনেমা তারকার ন্যায়। শৈবালের কোষীয় গঠন, গার্ডল কি? গার্ডল মানে বেল্ট, বেল্ট বা রিং, রিং এর মতো, বেল্ট বা রিং এর মতো, গার্ডল মানে হলো বেল্ট বা রিং এর মতো। বেল্ট আমরা যেমন পুরুষেরা প্যান্টের বেল্ট পরি, ওরকম টাইপের দেখতে, অনেকটা রিং এর মতো, আংটির যেমন রিং বা কানের যেমন রিং আছে সেই রিং এর মতো দেখতে। শৈবালের কোষীয় গঠন, সব শৈবালই সুকেন্দ্রিক। শৈবালের কোষীয় গঠন মোটামুটি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতোই, যেমন আমরা উদ্ভিদ উন্নত উদ্ভিদ কোষে আমরা দেখি যে কোষের বাইরে সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর, কোষ প্রাচীর দিয়ে পরিবেষ্টিত অবস্থায় কোষ ঝিল্লি, আর কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমে থাকে আবার সুস্পষ্ট নিউক্লিয়াস, নিয়ত ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, পাইরিনয়েড, রাইবোজোম ইত্যাদি অঙ্গাণু এবং সঞ্চিত খাদ্য। এখানে পাইরিনয়েড বলে, এখানে পাইরিনয়েড বলে আরেকটা টার্ম আমরা দেখতে পেলাম। পাইরিনয়েড মানে কি কেউ জানো? জানলে বলো, না জানলে বলো। স্নেহ পদার্থ জানার মতো না, পাইরিনয়েড একটু জেনে নাও, কেন্দ্রে থাকবে প্রোটিনের চকচকে দানা, তাহলে কেন্দ্রে প্রোটিন নির্মিত চকচকে দানা, আর এই প্রোটিনের বাইরে স্টার্চের আবরণ থাকে, তাহলে কেন্দ্রে থাকবে প্রোটিন আর প্রোটিনকে ঘিরে থাকবে স্টার্চ, তাহলে এই ধরনের গঠনকে বলা হয় পাইরিনয়েড। আমি আবার বলছি, কেন্দ্রে প্রোটিনের চকচকে দানা আর তার চারপাশে স্টার্চ আবরণ থাকবে, এই ধরনের গঠনকে পাইরিনয়েড বলে। আর পাইরিনয়েড কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। বুঝতে পেরেছ? স্টার্চের আবরণ থাকবে? হ্যাঁ,
তাহলে কেন্দ্রে থাকবে প্রোটিন, আর সেই প্রোটিনকে আবৃত করে রাখবে স্টার্চ, আর পাইরুনাইট পাওয়া যাবে ক্লোরোপ্লাস্টের ভিতরে। কোন কোন শৈবালের দেহ নলাকার, শাখান্বিত, প্রস্থপ্রাচীরবিহীন এবং কোষে বহু নিউক্লিয়াস যুক্ত থাকে? এরূপ শৈবাল দেহকে সিনোসাইটিক শৈবাল বলে, যেমন ভাওচেরিয়া, বটেরিডিয়াম। শৈবালের একটি বড় অংশই এককোষী, যেমন কিছু শৈবালের শ্রেণী আছে, যেমন পাইরোফাইটা, ইউগ্লেনোফাইটা, ক্রাইসোফাইটা, বহু ক্লোরোফাইটা শৈবাল এককোষী। তাহলে এককোষী শৈবালের শ্রেণী বেশি। রডোফাইটার অধিকাংশই বহুকোষী এবং ফিওফাইটার বহুকোষী বৃহৎ শৈবাল নিয়ে গঠিত। তাহলে আমরা বেশিরভাগ অধিকাংশ দেখছি এককোষী শৈবালের শ্রেণী, আর অল্প সংখ্যক আছে বহুকোষী শৈবালের শ্রেণী। এবার আমরা একটা চার্ট নিয়ে এসেছি, সে চার্টটা হলো প্রধান প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতি। প্রথম কলামে দেওয়া আছে শ্রেণীর নাম, দ্বিতীয় কলামে রঞ্জক বা পিগমেন্টের নাম, তৃতীয় কলামে দেওয়া আছে সঞ্চিত খাদ্যের নাম। তাহলে প্রথম কলামে আমরা যাই, এখানে শৈবালের যে শ্রেণী দেওয়া আছে তার নাম হলো ক্লোরোফাইটার। ক্লোরোফাইটার শৈবালদের বলা হয় সমুদ্র শৈবাল, এক্সাম্পল ইউলোথ্রিক্স। তোমাদের সিলেবাসে ইউলোথ্রিক্স সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। রঞ্জকের নাম ক্লোরোফিল এ, বি এবং ক্যারোটিনয়েড। সঞ্চিত খাদ্যের নাম শ্বেতসার। ক্রাইসোফাইটার, হ্যাঁ বলো স্যার, আপনি যে বললেন যে হচ্ছে এই অধিকাংশই বহুকোষী আর হচ্ছে ফাইটা বহুকোষী বৃহৎ শৈবাল নিয়ে গঠিত, এর মানে কি? মানে ফিওফাইটা হলো যে শৈবাল গুলো আছে সেগুলো তো অবশ্যই বহুকোষী, এবং শৈবালের যে আকৃতি গুলো হবে সেগুলো হবে বড়, শৈবালের আকৃতি গুলো বড়, বুঝতে পেরেছ? এটা কি একটা গোত্রের নাম নাকি ফিওফাইটা? এটা একটা শ্রেণীর নাম, শ্রেণী, শ্রেণী ক্লাস, ক্লাসিফিকেশনের মধ্যে পর্ব, বিভাগ, শ্রেণী এগুলো আছে না, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র। তো এটা শৈবালের একটা শ্রেণী, এর আন্ডারে অনেকগুলো আছে, গোত্র আছে, এর আন্ডারে অনেকগুলো শ্রেণী শৈবাল আছে। ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন শৈবাল, উদাহরণ নেভিকিউলা। রঞ্জকগুলোর নাম ক্লোরোফিল এ, সি এবং অতিমাত্রায় ঘন ক্যারোটিনয়েড। সঞ্চিত খাদ্যের নাম ক্রাইসোল্যামিনারিন। পাইরোফাইটা অগ্নি শৈবাল, উদাহরণ জিমনোডিনিয়াম, ক্লোরোফিল এ, সি, ক্যারোটিনয়েড। সঞ্চিত খাদ্যের নাম প্যারামাইলন। ফিওফাইটা বাদামি শৈবাল, উদাহরণ সার্গাসাম। রঞ্জকগুলোর নাম ক্লোরোফিল এ, সি এবং থিউপোজ্যান্থিন। সঞ্চিত খাদ্যের নাম ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন। রডোফাইটা লোহিত শৈবাল, উদাহরণ পলিসাইফোনিয়া। রঞ্জকগুলোর নাম ক্লোরোফিল এ, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন। সঞ্চিত খাদ্যের নাম ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার, ক্যারাজিনাম। হ্যাঁ, অনেক সময় আমরা পরীক্ষায় দিই 3 মার্ক বা 4 মার্কের জন্য, যে সঞ্চিত খাদ্য এবং রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে শৈবালে শ্রেণী বিভাগ করো, তখন এই চার্টটা দিয়ে দিলেই হবে। এবার আমরা আসবো শৈবালের প্রজনন। শৈবালে 3 ধরনের জনন পদ্ধতি হতে দেখা যায়, অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। প্রথমে আমরা আসবো অঙ্গজ প্রজনন। স্পোর বা গ্যামেট সৃষ্টি ব্যতিরেকে যে জনন প্রক্রিয়ায় জীবের দৈহিক অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অঙ্গজ জনন বলা হয়। নিম্নলিখিত উপায়ে অঙ্গ হতে পারে, বলো। ভাগ করে থাকে, জোরে বলো, বুঝতে পারছি না, স্যার বইটা যে পৃথিবীর ফটোসিনথেসিস এর প্রায় 60 শৈবাল করে। ফটোসিনথেসিস পৃথিবীর মোট ফটোসিনথেসিস এর প্রায় 60 ভাগ করে থাকে শৈবাল।
এবার ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে যে সালোক সংশ্লেষণ করে উদ্ভিদ করে থাকে না, উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে, হ্যাঁ, এবং মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই হলো শৈবাল করে, কারণ পৃথিবীতে শৈবালের আধিক্য এত, হ্যাঁ, আমরা হয়তো অনুমান করতে পারি না। পৃথিবীতে কিন্তু অনেক শৈবাল আছে, এবং এই অনেক এই শৈবাল গুলো মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই শৈবাল অংশ, শৈবাল উদ্ভিদরা করে থাকে, এটাই বলা হয়েছে বইয়ে, তাই তো? স্যার আচ্ছা, তাহলে আমরা আসছি অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন কয়েক ভাগে হতে পারে, যেমন কোষের বিভাজন। এককোষী শৈবাল, যদি শৈবালের কোষটা এককোষী হয়, তাহলে এককোষী শৈবালে মাতৃকোষটি 2 ভাগে ভাগ হয়ে 2টি অপত্য কোষ তৈরি করে, এবং প্রতিটি অপত্য কোষ এক একটি পূর্ণাঙ্গ শৈবাল কোষে পরিণত হয়। উদাহরণ ইউগ্লেনা। আবার খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, বহুকোষী ফিলামেন্টাস বা সূত্রাকার শৈবালে যে কোনো কারণে ফিলামেন্ট বা সূত্রকটি ভেঙে গেলে প্রতিটি খণ্ড ক্রমে একটি পূর্ণ শৈবালে পরিণত হয়, যেমন নষ্টক অস্টিলাটোরিয়া। টিউবার সৃষ্টির মাধ্যমে, স্যার হ্যাঁ বলো, ফিলামেন্ট বহুকোষ ফিলামেন্টাস শৈবালে, এটা বলতে তো সূত্রাকার শৈবালটাকে বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্রাকার শৈবাল, তারপর আবার বলছে যে কোনো ভাবে ফিলামেন্টটি ভেঙে গেলে, তার মানে পুরো শৈবালটাই, মানে ফিলামেন্টটা মানে পুরো ধরে, শৈবালটাই তো সূত্রাকার, হ্যাঁ আর সেই সূত্রাকার ফিলামেন্টটা অংশ ধরে নাও, ভেঙে যাবে। ফিলামেন্টটা ধরে নাও যে পন্ড বা বিষ্টা অঙ্গজকোষ দিয়ে গঠিত, ফিলামেন্টটা পন্ড বা বিষ্টা অঙ্গজকোষ দিয়ে গঠিত। এখন দেখা গেল এই ফিলামেন্টটা ভেঙে গেছে, ভেঙে গেছে কেমন, মনে করো প্রথম 4টা অঙ্গজকোষ আছে, তারপর মনে করো আবার 5 থেকে 8 আবার অংশটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, আবার মনে করো যে 9 থেকে 12 আলাদা হয়ে গেছে, আর বাকি অংশটা 13 থেকে 20 আলাদা আছে। তাহলে ফিলামেন্ট, ফিলামেন্ট যে শৈবালটা, এটা 4টা, 13 থেকে 12 ও যাই হোক, মনে করো এগুলি বললেন? মানে মনে করো যে এরকম এই 20টা অঙ্গজকোষ নিয়ে যদি একটা ফিলামেন্ট বা একটা সূত্র হয়, তাহলে দেখা গেলো যে এটা 4টা বা 5টা টুকরো ভাগ হয়ে গেলো, 4টা বা 5টা টুকরো জি ভাগ স্যার হয়ে গেল। বলছি। এখন এই প্রত্যেকটা টুকরা হলো এক একটা খণ্ড, হ্যাঁ, এই খণ্ড তখন আবার বিভাজিত হয়ে আবার একটা সূত্রাকার শৈবাল তৈরি করতে পারে, এটাই বোঝানো হয়েছে। টিউবার সৃষ্টির মাধ্যমে, টিউবার মানে হলো আমরা আলুর যে গঠনটা দেখি সেটাকে বলা হয় টিউবার। আলুকে আমরা খাওয়ার আলু যেটা খাই সেটা কিন্তু আসলে টিউবার, নলাকার, টিউব মানে নলাকার, অনেকটা নলাকার টাইপ। তো কোন শৈবালে রাইজয়েড, রাইজয়েড জিনিসটা কি, এটা হলো মূলের মতো অনেকটা কাজ করে, হ্যাঁ, এবং এটা কিছু কিছু শৈবালে এই রাইজয়েড থাকতে পারে। তো এই শৈবালে রাইজয়েড বা মাটির নিচের অংশ টিউবার তৈরি করে, মানে আলুর মতো একটা গঠন তৈরি করে, এবং সেটা খুবই ছোট হয়। তো এই 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 ধরনের গঠন বা টিউবার যা পরে শৈবাল থেকে আলাদা হয়ে যায় এবং পূর্ণাঙ্গ শৈবালে পরিণত হয়। তাহলে কিছু কিছু শৈবালে এরকম দেখা গেছে টিউবার তৈরি হয়। এক্সাম্পল কারা, কুড়ি সৃষ্টি। কুড়ি সৃষ্টির মাধ্যমে কোন কোন শৈবালে নতুন ভাবে পূর্ণাঙ্গ শৈবাল দেহ সৃষ্টি হতে পারে। কুড়ি মানে কি, মুকুল। কোন কোন শৈবালের দেহের এক পাশ হয়তো উঁচু হয়ে ওঠে, সেই উঁচু নামক অংশটাই হলো কুড়ি। তখন কি হয়, মাতৃকোষের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের অংশটা লম্বা হয়, 2টা ভাগে ভাগ হয়, এবং নিউক্লিয়াসের একটা ভাগ ওই মুকুল বা কুড়ি অংশে চলে যায়, দিয়ে কুড়ি অংশটা পরবর্তীতে মাতৃ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দিয়ে কুড়ি অংশটা আবার বিভাজিত হয়ে নতুন শৈবাল তৈরি করতে পারে। এরকম প্রোটোসাইফন। উদাহরণ হরমোগনিয়া। তো হরমোগনিয়া আর খণ্ডায়নের মধ্যে একটু পার্থক্য আছে, যেমন আমরা একটু আগেই বলেছিলাম যে খণ্ডায়নটা হয়তো অনেকে ভালো বুঝতে পেরেছে। এখন ধরে নাও 1 থেকে 20টা অঙ্গজ কোষ নিয়ে ধরে নাও একটা ফিলামেন্টাস শৈবাল রয়েছে। এখন দেখা গেল যে এখানে 3 আর 4 নম্বর অঙ্গজ কোষটা নষ্ট হয়ে গেছে, আবার 7 থেকে 8 নম্বর অঙ্গজ কোষ নষ্ট হয়ে গেছে, 13 আর 14 নম্বর অঙ্গজ কোষ নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু মাঝখানে মাঝখানে শুক্রকের মাঝখানে মাঝখানে কিছু অঙ্গজকোষ নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম ফিলামেন্টাস শৈবালটা 3টা বা 4টা খণ্ডে ভাগ হয়ে যায়। তখন প্রত্যেকটা খণ্ড এক একটা হরমোগনিয়াম, প্রত্যেকটা খণ্ড তখন এক একটা হরমোগনিয়াম, এই হরমোগনিয়া অঙ্কুরিত হয়ে নতুন সূত্রক তৈরি করে, নষ্ট অস্টিলাটোরিয়া। তাহলে খণ্ড, খণ্ডায়ন আর হরমোগনিয়ার মধ্যে ডিফারেন্স কি বুঝতে পেরেছো? খণ্ডায়নে খণ্ডায়নে কিন্তু, হচ্ছে
খণ্ডায়নে কিন্তু ভেঙে যায় আর হ্যাঁ খণ্ডায়নে ভেঙে যায়, আর হরমোনের মধ্যে কি হবে, নষ্ট হবে। নষ্ট হয়ে নষ্ট যাওয়ার, হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা আলাদা আলাদা খণ্ডক তৈরি করছে, ব্যাপারটা ক্লিয়ার? ট্রাইকোম কি? ট্রাইকোম মানে হলো ফিলামেন্ট, ট্রাইকোম মানে হলো সূত্রক, ট্রাইকোম মানে হলো ফিলামেন্ট, বুঝতে পেরেছো? অজন জনন, বিভিন্ন ধরনের স্পোর বা রেণু তৈরির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অজন জনন বলে। যেমন জোস্পোর ফাজেলা বিশিষ্ট সচল স্পোর, তাহলে যে স্পোরে ফাজেলা থাকে তাকে বলা হবে সচল, তাহলে সচল স্পোর হলো জোস্পোর, উদাহরণ ইউরোফিস। অ্যাপ্লানোস্পোর ফাজেলা বিহীন নিশ্চল স্পোর, ফাজেলা নেই যে স্পোরে, যেমন মাইক্রোস্পোরা। হিপ্নোস্পোর চরম প্রতিকূল পরিবেশ, অর্থাৎ পরিবেশ হলো শুষ্ক, পানি নাই, এরকম দীর্ঘ পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর দ্বারা বেষ্টিত হলে তখন তাকে আমরা বলবো হিপ্নোস্পোর, ইউরোফিসে পাওয়া যাবে। অটোস্পোর মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণুকে অটোস্পোর বলে। ক্লোরেলা অ্যাকাইনেটি, কতগুলো শৈবাল আছে, শৈবাল কোষের পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর বেষ্টিত হয়, তখন তাকে অ্যাকাইনেটি বলে। হ্যাঁ, অ্যাকাইনেটিকে অনেক সময় আমরা এই ইলোসিসে দেখতে পারি, এখানে হয়তো উদাহরণে যাওয়া নাই, আমরা যখন ইলোসিস পড়াবো তখন দেখবো যে ওখানে অ্যাকাইনেটি আছে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ক্লাইডোফোরা, ইথোফোরা, ইলোসিসও দিতে পারো। অগ্নোস্পোর ডায়াটম জাতীয় শৈবালে বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে, এদের অগ্নোস্পোর বলে, যেমন নেভিকিউলা। হ্যাঁ, ডায়াটম শৈবালটা কিন্তু অনেক দামি শৈবাল, এবং ডায়াটম সমৃদ্ধ যে মাটি সেটা কিন্তু, সেই মাটি দিয়ে কিন্তু ডিনামাইট তৈরি করা হয়েছে। আলফ্রেড নোবেল যিনি বিজ্ঞানী, উনি এই ডায়াটম সমৃদ্ধ মাটি ব্যবহার করে ডিনামাইট আবিষ্কার করেছেন। তবে ডায়াটম শৈবালের সাইন্টিফিক নেম হলো নেভিকিউলা। স্যার কি আবিষ্কার করেছে? ডিনামাইট, আলফ্রেড নোবেল ডিনামাইট ডিনামাইট আবিষ্কার করে, ডিনামাইট নাম শোনা নাই? জি স্যার, শুনেছি। ডিনামাইট, আলফ্রেড নোবেল, এই যে নোবেল পুরস্কার যে প্রদান করা হয়, এই ডিনামাইট আবিষ্কার করার ফলে একটা সে ফান্ড তৈরি করেছে, ও আচ্ছা, আর এই ফান্ড থেকেই এখন কিন্তু বিভিন্ন বিষয়ে নোবেল দেওয়া হয়। স্যার ডায়াটম কি এক ধরনের শৈবাল? হ্যাঁ, ডায়াটম হলো শৈবাল, এই শৈবাল যখন এরা মাটির সাথে মিশে যায় তখন হয়ে যায় সেই মাটিটা ডায়াটম সমৃদ্ধ মাটি, আর এই ডায়াটম সমৃদ্ধ মাটি ডিনামাইট তৈরির জন্য খুবই উৎকৃষ্ট। স্যার এটার মধ্যে বিশেষ কি আছে? ওখানে দেখা গেল যে ডিনামাইট তৈরির জন্য যে কাঁচামাল গুলো আছে সেই কাঁচামাল গুলো এই ডায়াটম সমৃদ্ধ মাটিতে অবশ্যই আছে। সেটা দিয়ে নোবেল প্রাইজ তৈরি করা হয়? হ্যাঁ, মানে না, ওই ডিনামাইট আবিষ্কার করেছে, ডিনামাইট হলো বিস্ফোরক পদার্থ, ডিনামাইটটা হলো বিস্ফোরক পদার্থ, হ্যাঁ, পাহাড় ধ্বংস করার জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে সেই ডায়াটম সমৃদ্ধ মাটি আলফ্রেড নোবেল তার ডিনামাইট তৈরিতে ব্যবহার করেছিলেন, এবং এই ডিনামাইটটা পরবর্তীতে পাহাড় ধ্বংস করার জন্য বা পাহাড়কে বিস্ফোরণ করার জন্য ব্যবহার করা হয়েছিল, এবং সেখান থেকে এই ডিনামাইট ব্যবহার করার মাধ্যমে আলফ্রেড নোবেল অনেক অর্থ উপার্জন করেছেন, এবং সে একটা ফান্ড তৈরি করেছেন। ফান্ড তৈরি করার জন্য পরবর্তীতে বিভিন্ন 6টা বিষয়ের উপরে এখন নোবেল প্রাইজ দেওয়া হয়, এত বেশি ফান্ড তার জমা হয়েছে যার কারণে সে এখন তার নামে নোবেল দেওয়া হয়। তো শৈবালের যৌন জনন, গ্যামেট সৃষ্টি ও দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে জনন ঘটে তাকে যৌন জনন বলে। শৈবালের যৌন জননের সক্ষমতা অনুসারে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা হোমোথ্যালিক বা সহবাসী শৈবাল, হেটেরোথ্যালিক বা ভিন্নবাসী শৈবাল। হোমোথ্যালিক শৈবাল একই দেহে বিপরীত যৌনধর্মী জনন কোষ উৎপন্ন হয় এবং মিলিত হয়ে জায়গত উৎপন্ন করে, তখন তাকে হোমোথ্যালিক শৈবাল বলে, যেমন স্পাইরোগেরা কিছু প্রজাতি। স্পাইরোগেরা শৈবাল তোমরা জানো যে এটা এক ধরনের সূত্রাকার শৈবাল, সেই সূত্রাকার শৈবালের একটি অঙ্গজ কোষ ধরে নাও শুক্রাণু তৈরি করছে, তার পাশের আরেকটা অঙ্গজ কোষ ধরে নাও ডিম্বাণু তৈরি করছে, দেহ কিন্তু একটাই। তাহলে একই দেহের দুইটি অঙ্গজ কোষ দুই ধরনের যৌন জনন কোষ উৎপন্ন করছে। হ্যাঁ, এবং দেখা গেল যে এই জনন কোষগুলো কিভাবে মিলিত হয়,
পাশাপাশি দুটো অঙ্গকোষের মধ্যে একটা সংযোগ নালী বা সংশ্লেষ নালী তৈরি হয়, সেটাকে বলা হয় কনজুগেশন। এই কনজুগেশন নালীর মাধ্যমে শুক্রাণুগুলো ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করে। যেহেতু ঘটনাটা একই দেহের মধ্যে হচ্ছে, স্যার এটা কি, হ্যাঁ বলো। এটা কি স্পাইরোগ্রাফ সর্পিল আকারের? না, স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্ট হলো সর্পিল আকার। স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্ট হলো সর্পিল আকার। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো রাজান বলো বলো। রেসপন্স করো, কে যেন বলছিলাম, তাহলে আমরা যেটা স্যার বলছিলাম। হ্যাঁ বলো স্যার ওই স্পাইরোগিরা এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সর্পিল আকার। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট সর্পিল আকার। আর এটার আকার কিরকম? আকারটা হলো সে সূত্রাকার হবে, অনেক বড় লম্বা সূত্র হবে। তোমরা স্পাইরোগ্রাফ দেখো নাই? স্পাইরোগ্রাফ দেখবা যে গ্রামে গঞ্জে যখন আমরা দেখলাম মাটির রাস্তায় যখন আমরা হাঁটতে যাই এবং সে সময় যদি বর্ষাকাল হয় তাহলে দেখবা যে শ্যাওলা বলে যেটাকে, পিচ্ছিল রাস্তা হয়। হ্যাঁ, এইরকম কাদাযুক্ত পানিতে উপরে একটা সবুজ সবুজ শ্যাওলা তৈরি করে। বা অনেক সময় আমরা যেখানে আমরা দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে যেখানে আমরা কাপড় চোপড় ধুই বা যেখানে হয়তো আমরা থালা বাসন মাজি, সে সমস্ত এলাকার অংশের আশেপাশে এরকম কিছু শ্যাওলা জন্মে, ওই শ্যাওলাই হলো স্পাইরোগাইরা। স্যার সিঁড়িতে যে জমে হ্যাঁ, পুকুরের সিঁড়িতে সিঁড়িতে সিঁড়িতেও জমতে পারে, পুকুরের সিঁড়িতেও জমতে পারে, সেগুলো কিন্তু শ্যাওলা বা স্পাইরোগাইরা। তো এই স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা দেখব যে একই দেহে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে এবং একই দেহে জাইগোট তৈরি হচ্ছে, এই জন্য আমরা বলবো হোমোথ্যালিক বা সহবাসী বা উভলিঙ্গ শৈবাল। হেটেরোথ্যালিক বা ভিন্নবাসী, পুং এবং স্ত্রীজনন কোষ ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হলে তাদের ভিন্নবাসী বা হেটেরোথ্যালিক শৈবাল বলে। হ্যাঁ, যেমন ইলোথিমাস, এদেরকে এক লিঙ্গ শৈবালও বলতে পারি, যে একটা থ্যালাস থেকে শুক্রাণু তৈরি হবে এবং আরেকটা থ্যালাস থেকে ডিম্বাণু তৈরি হবে। জনন কোষের ভিত্তিতে শৈবালে তিন ধরনের জনজনন ঘটে থাকে। এই যে কে যেন বলছিল, আইসোগামি, অ্যানোসোগামি, ওগামি, ইলোথিমাস। আইসোগামি, আকার ও প্রকৃতিগত ভাবে একই রকম দুটি গ্যামেটের মিলনকে আইসোগামি বলে। এর নিচে উদাহরণ দেওয়া আছে ইলোথিক্স, আর নিচে একটা ছবি দেওয়া আছে, দেখো বাম পাশের ছবিটা হলো আইসোগামি, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর আকার একই, শুক্রাণুতেও ফ্লাজেলা আছে ডিম্বাণুতেও ফ্লাজেলা আছে। তাহলে এরকম আকৃতিগত ভাবে যদি দুইটা গ্যামেট একই রকম হয় তখন তাকে আমরা বলবো আইসোগামি। এবার বাঁশের যে চিত্রটা সেটা হলো অ্যানাইসোগামি, আকার ও প্রকৃতিগত ভাবে দুটি ভিন্ন সচল গ্যামেটের মিলনকে অ্যানাইসোগামি বলে। এখানে ধরে নাও পুং গ্যামেট বড় সচল, স্ত্রী গ্যামেট ছোট সচল, তাহলে এরকম দুটি সচল ভিন্ন প্রকৃতির গ্যামেটের মিলনকে আমরা বলবো অ্যানাইসোগামি। এখানে স্ত্রী গ্যামেট বড় এবং পুং গ্যামেট ছোট হতে পারে, অর্থাৎ যে কোনো একটা গ্যামেট বড় আর যে কোনো একটা গ্যামেট ছোট হবে, এটাই হলো অ্যানাসোগামির মেন বিষয়। উদাহরণ প্যান্ডোরিনা। এবার আসছে উগ্যামি। উগ্যামির ক্ষেত্রে ডিম্বাণু সবসময় বড় এবং নিশ্চল থাকবে আর শুক্রাণু সবসময় ছোট এবং সচল থাকবে, তাহলে এই ধরনের গ্যামেটের মিলনকে আমরা বলবো উগ্যামি। উদাহরণ কিউকাস। হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড যে ডিম্বাণু সবসময় বড় এবং নিশ্চল আর শুক্রাণু সবসময় ছোট এবং সচল থাকবে, তাহলে এই ধরনের গ্যামেটের মিলনকে ওগ্যামি বলে। এই তিন প্রকার জনজননের মধ্যে আইসোগামি মানে প্রথমটা সবচেয়ে আদি এবং সবচেয়ে শেষেরটা ওগ্যামি, এটা হলো উন্নত প্রকৃতি। আমরা যে উন্নত যে আবৃতবীজী যে উদ্ভিদগুলো আছে যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এদের সব উদ্ভিদের ক্ষেত্রে ওগ্যামি প্রকৃতির জনজনন হয়। আর শৈবালের দেহে, শৈবাল বিভিন্ন ধরনের শৈবালে দেখা গেল যে আইসোগামি, অ্যানাসোগামি, ওগ্যামি। হ্যাঁ বলো। হ্যাঁ, আম, জাম, কাঁঠাল কি বললে? আম, জাম, কাঁঠাল, লিচু, এদের, হ্যাঁ এগুলো হলো উন্নত প্রকৃতির উদ্ভিদ। তো এই উন্নত প্রকৃতির উদ্ভিদে নিচেরটা হয় উগেমি, উগেমি প্রকৃতির জন্য। ওখানে উগেমি হয়? হ্যাঁ, উগেমি হয়, উগেমিটা সবচেয়ে উন্নত। আর আমরা যে শৈবালটা বলি, হ্যাঁ বলো, যেসব শৈবাল সবুজ না বাদামি, ওই সব শৈবালে কি শালক সংশ্লেষণ হয়? হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন, কারণ তাদের ই আছে না, রঞ্জক পদার্থ আছে না। এই যেখানে দেখো
এই যেমন এই গোল্ডেন ব্রাউন শৈবাল, এখানে রন্ধ্র পদার্থ অতিমাত্রায় ঘন ক্যারোটিনয়েড। এই অতিমাত্রায় ঘন ক্যারোটিনয়েডের কারণে তার কালার হয়েছে কি গোল্ডেন ব্রাউন, কিন্তু সেটা থাকলেও সেখানে ক্লোরোফিল আছে না, ক্লোরোফিল এ সি এগুলো আছে না। তো এই রঞ্জক গুলো কি করে সূর্যের আলোক শোষণ করতে পারে। তবে একটা একটা জিনিস তোমরা হয়তো জানো না যে ক্লোরোফিল এ, হ্যাঁ, এরা কিন্তু সূর্যের আলো শোষণ করতে পারে এবং সেটা সালোক সংশ্লেষণে ব্যবহার করতে পারে। কিন্তু ক্লোরোফিল এ বা ক্লোরোফিল ছাড়া, ক্লোরোফিল এ হোক সি হোক, ক্লোরোফিল এর মধ্যে এরকম একটা ক্ষমতা আছে, সে সূর্যের আলো গ্রহণও করে আবার সেটা সালোক সংশ্লেষণে কাজে লাগায়। কিন্তু এই ক্লোরোফিল ছাড়া অন্যান্য যে রঞ্জকগুলো আছে তারা শুধু ক্লোরোফিল এই সূর্যের আলো শোষণ করে, কিন্তু সেটা সরাসরি সালোক সংশ্লেষণে কাজে লাগায় না। তাহলে তাদের শোষিত আলোকরশ্মি কিভাবে কাজে লাগবে? তাদের শোষিত আলোকরশ্মি সবাই ক্লোরোফিল খেয়ে দিয়ে যায়, তখন ক্লোরোফিল গুলো সেগুলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার এই যে এখানে লেখা, এক্ষেত্রে দুটি গ্যামেট স্ত্রী বা স্ত্রী পুরুষ বা প্লাস মাইনাস, স্যার এখানে প্লাস বলতে কি স্ত্রী গ্যামেট কে বোঝায়? প্লাস না 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 প্লাস বলতে না, কারণ শুক্রাণু বলতে কি, শুক্রাণু হলো কি ডোনেটর, মানে সে ডোনেট করছে। শুক্রাণু কিন্তু তার নিউক্লিয়াসকে ডোনেট করছে স্ত্রীকে। তাহলে কোনো কিছু ডোনেট করা সেটা কি প্লাস হবে না মাইনাস হবে? দান করা প্লাস হবে, অবশ্যই প্লাস হবে। আমি তো দিয়ে দিলাম, তাহলে আমি দিয়ে আমি কি বললাম, আমি প্লাস হয়ে গেলাম। আর যে নিবে সে ঋণী হয়ে গেল, তাহলে সে ঋণী বা গ্রহিতা তাকে আমরা কি বলবো, মাইনাস। তাহলে এই জন্য শুক্রাণুকে বলা হয় প্লাস, কারণ সে দান করতেছে তার নিউক্লিয়াসকে ডিম্বাণুকে, আর ডিম্বাণু সে গ্রহণ করে সে হয়ে গেছে ঋণী বা সে হয়ে গেছে গ্রহিতা, সে হয়ে গেছে মাইনাস। এই জন্য ডিম্বাণুকে সবসময় মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকের ক্লাস মোটামুটি শেষ, আর কারো কোথাও জিজ্ঞাসা থাকলে বলতে পারো। স্যার আর্দ্র পরিবেশ কি ভেজা পরিবেশ কে বোঝায়? হ্যাঁ, কি আবার বলো। স্যার আর্দ্র পরিবেশ ভেজা, আর্দ্র পরিবেশ মানে ভেজা সিক্ত এরকম, স্যাঁতস্যাঁতে কথা বলি না আমরা। জি স্যার। স্যার এখানে লেখা যে একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিডিউল বলে। হ্যাঁ হ্যাঁ, স্যার সেই সিলিকাময় কোষ বলতে কি বোঝায়? সিলিকা মানে হলো যে ওই বালুর মধ্যে এই সিলিকা উপাদানটা থাকে, তো ডায়াটম জাতীয় শৈবালে এরকম সিলিকাময় একটা আবরণ থাকে, যেটা যেটাই বলতে হয় যে আমরা বললাম না ডিনামাইট করতে ভূমিকা রাখছে, এই সিলিকাময় আবরণটাই ডিনামাইটের একটা উপাদান। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি যেটা এর সাথে না, আমাদের দেহে কি অঙ্গ জনন হয় মানুষের দেহে? না স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের হাত থেকে একটা মানুষ হয়ে যাবে, পা থেকে একটা মানুষ হয়ে যাবে, তাই না? এটা তো হয় না, ভয়ঙ্কর ব্যাপার হতো স্যার। হ্যাঁ স্যার। হেটারোসিস্ট কি? হেটারোসিস্ট, হেটারোসিস্ট কোথায় পেয়েছে বলো? স্যার ওই হরমোগোনিয়াতে ছিল যে হচ্ছে আঘাত সেপারেশন ডিস্ক বা হেটারোসিস তৈরির ফলে হরমোগোনিয়া তৈরি হয়। হেটারোসিস্ট, হেটারোসিস্ট, আচ্ছা আমি ওটা পরে দেখবো, বই আছে, আচ্ছা ওটা আমি পরে দেখবো, হেটারোসিস্ট কোথায় লেখা আছে দেখে পরে জানাবো। আচ্ছা জুসপোরের উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স, আবার হচ্ছে হিপনোস্পোর।
হ্যাঁ, কে যেন প্রশ্ন করছিল? স্যার ওই এখানে তো হচ্ছে জুসপোর, জুসপোর হচ্ছে যেখানে হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট ও সচল, আর হিপনোস্পোর তো হচ্ছে ফ্লাজেলা বিহীন, হ্যাঁ মানে হচ্ছে নিশ্চল। তাহলে দুইটার উদাহরণ ইউলোথ্রিক্স কিভাবে হয়? হ্যাঁ, ইলেকট্রিক্স তো আমরা এখনো পড়ি নাই, এই জন্য ব্যাপারটা বুঝতে পারছি। ইলেকট্রিক্স এর মধ্যে মনে হয় নর্মালি জুসপোর তৈরি হয় যখন পরিবেশ অনুকূল থাকে, আবার যখন পরিবেশ প্রতিকূল হয়ে যায়, মনে করো যে বাইরে পানি নাই, শুষ্ক পরিবেশ, তখন কিন্তু জুসপোর গুলোই অনেক সময় অ্যাপ্লানোস্পোর তৈরি করে। হ্যাঁ, জুসপোর তখন ফাজলামিন হয়ে যায়, আর জুসপোরের চারপাশে একটা পুরো আবরণ তৈরি হয়। অনেক সময় দেখা গেলো যে জুসপোর তৈরি করলোই না, তার আগেই অঙ্গজকোষ বুঝে গেল যে বাইরে শুষ্ক পরিবেশ, তখন পুরো অঙ্গজকোষের প্রোটোপ্লাস্টটি দেখা গেল যে এরকম একানিটি বা হিপ্নোস্পোর তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে প্রতিকূল পরিবেশ বুঝে। হ্যাঁ বলো। তার বন্ধা কি, যেখানে লেখা এদের জনাঙ্গ সাধারণত হ্যাঁ এককোষী বা বহুকোষী হ্যাঁ, হলেও বন্ধা বলতে হলেও প্রজনন, তাতে কোনো বন্ধা কোষের আবরণ থাকে না। বন্ধা বলতে প্রজনন ক্ষমতা বিহীন কোষ। বন্ধা কোষ মানে প্রজনন ক্ষমতা বিহীন কোষ, বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা বললাম যে শৈবালের ক্ষেত্রে আমরা বললাম জননাঙ্গ এককোষী বা বহুকোষী এবং বন্ধা কোষের আবরণ দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, মানে হলো যে তার জননাঙ্গ এককোষী হোক বা বহুকোষী হোক, কিন্তু সেখানে কোনো বন্ধা কোষ, তার চারপাশে জননাঙ্গের চারপাশে কোনো বন্ধা কোষ থাকবে না, এই কথাটাই বলা আছে। মানে স্যার তার মানে এরা প্রজনন ক্ষম সেটা বোঝানোর জন্য এটা বলছে? না না, বন্ধা কোষটার কাজ হলো যে জননাঙ্গকে প্রোটেক্ট করা। বন্ধা কোষের কাজ কি? জননাঙ্গকে প্রোটেক্ট করা। আর আমরা যেমন যখন এই শৈবাল ছত্রাক শেষ হয়ে আমরা যখন ব্রায়োফাইটা টেরিডোফাইটায় যাব, তখন ওখানে আমরা দেখব যে জননাঙ্গ বহুকোষী এবং এই জননাঙ্গকে আবৃত করে রেখেছে এই বন্ধা কোষের এক স্তরীয় আবরণ। ঠিক আছে, তাহলে তার মানে শৈবালে কোনো প্রোটেক্টর থাকবে না না, শৈবালে এরকম কোনো প্রোটেক্টর জননাঙ্গে? থাকবে না, শৈবালে এরকম কোনো প্রোটেক্টর বন্ধা কোষের আবরণ থাকবে না। আচ্ছা, অপুষ্পক মানে হচ্ছে যার পুষ্প উৎপন্ন হয় না সেটাকে বোঝায় না? যার ফুল ফল উৎপন্ন হবে না, ঠিক আছে, তাকে। স্যার প্রথম থেকে আমার হচ্ছে কারেন্ট তো চলে গিয়েছিল, স্যার আপনি কি সমাঙ্গ দেখিটা বুঝিয়েছিলেন? হ্যাঁ, বুঝিয়েছিলাম তো। সমাঙ্গদেহী মানে যার সব অঙ্গ সমান, সমাঙ্গদেহী মানে যার সব অঙ্গ সমান, অর্থাৎ দেহকে সুস্পষ্ট মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, তাকে বলা হবে সমাঙ্গদেহী। বুঝতে পেরেছো? থ্যালয়েড মানে থ্যালয়েড মানে ওই যে ওই সমাঙ্গদেহী উভয় হলো থ্যালয়েড, অর্থাৎ দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তাদেরকে থ্যালয়েড বলা যায়, আবার সমাঙ্গদেহী বলা যায়। স্যার এই হেটারোথ্যালিক পড়ানোর সময় আপনি বলেছিলেন যে একটি থ্যালিস আর আরেকটি থ্যালিস থেকে স্ত্রী জনন আর পুং জনন কোষ উৎপন্ন হয়, এই ব্যাপারটা কি বল? হেটারোথ্যালিক, হেটারোথ্যালিকে? জি স্যার, ও হেটারোথ্যালিক মানে হলো থ্যালাস হবে দুইটা, মানে সূত্র, মনে করো ইউরোথ্রিক্স আমরা পরবর্তীতে পড়বো হয়তো, এটা ইউরোথ্রিক্স সূত্র, মনে করো একটা পুরুষ সূত্র আরেকটা হলো স্ত্রী সূত্র, তাহলে ইলেকট্রিক্সের দুইটা আলাদা 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 সূত্র, মানে দুইটা আলাদা আলাদা ইলেকট্রিক্সের সূত্র, তাই একটা সূত্র থেকে একটা সূত্রকের যে অঙ্গজকোষ সে শুধু সূত্র তৈরি করবে, এবং আরেকটা ইলেকট্রিক সূত্রকের অঙ্গজকোষ শুধু ডিম্বাণু তৈরি করবে। তাহলে শুক্রাণু তৈরি করার জন্য একটা সূত্র প্রয়োজন, ডিম্বাণু তৈরি করার জন্য আরেকটা ইলেকট্রিক সূত্র প্রয়োজন, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু দুটা ভিন্ন ভিন্ন সূত্র থেকে তৈরি হলো, এই জন্য এটাকে আমরা বলবো হেটারোথ্যালি। যদি একই সূত্র থেকে একই মানে দুইটা ভিন্ন সূত্র, দুইটা ভিন্ন সূত্রক বলতে তো দুইটা ভিন্ন শৈবালকে বোঝাচ্ছে, হ্যাঁ মানে অবশ্যই, একই প্রজাতি কিন্তু দুইটা হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই প্রজাতি দুটা শৈবাল, একই প্রজাতি দুটা ভিন্ন শৈবাল, একটা শৈবাল হবে শুক্রাণু তৈরি করবে আর একটা শৈবাল ডিম্বাণু তৈরি করবে, এটাই বোঝানো হয়েছে। এই জন্য আমরা তাকে ভিন্নবাসী বলতে পারি, বা আমরা বলতে পারি এক লিঙ্গ বলতে পারি। আচ্ছা, আর আর কোনো সমস্যা? তো ঠিক আছে, তাহলে না স্যার। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।